সো গাইস, চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব সিজন 1 থেকে সিজন 10 পর্যন্ত যতগুলো এলিট পাস এসেছিল সেই এলিট পাসগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব, অ্যান্ড এলিট পাসগুলো কেমন ছিল সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখতে পেয়ে যাবে, যে সেই এলিট পাসগুলোতে কি কি দিয়েছিল, অ্যান্ড কোন এলিট পাসে কোন কোন বান্ডেল দিয়েছিল, কোন কোন স্কেট বোর্ড দিয়েছিল সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও, অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও। তো গাইস, এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তার আগে গাইস তোমাদেরকে বলে দিই, আজ ঠিক সন্ধ্যা 7টার সময় আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে ভ্লগ ভিডিও আসছে ফেস ক্যামের সাথে। তো তোমরা যারা যারা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি। অবশ্যই অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দেবে, অ্যান্ড প্রতিটি ভ্লগ ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দেবে। তো গাইস, এবার আমাদের শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিকটা। তো গাইস, সর্বপ্রথমে তোমরা স্ক্রিন ওপরেই দেখতে পাচ্ছ আমাদের সেশন 1 এর এলিট পাস। এই যে এলিট পাসটা কিন্তু অসাধারণ এলিট পাস ছিল, কেননা এটা কিন্তু আমাদের সর্বপ্রথম কার একটা এলিট পাস, যেখানে কিন্তু আমাদের সর্বপ্রথম এলিট পাস দেওয়া চালু করে। অ্যান্ড এই এলিট পাসের ব্যাচগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটা ফুলের মতো একটা ব্যাচ, ওপি লেভেলের ব্যাচ, অ্যান্ড এই সেই কিন্তু বান্ডিল। হ্যাঁ ইয়ার, এই সেই বান্ডিল সিজন 1 এর যে বান্ডিলটা দিয়েছিলেন ব্যাকপ্যাক। অ্যান্ড গাইস, পুরোটা কিন্তু ওপি ওপি লেভেলের কিন্তু ব্যাকপ্যাক অ্যান্ড বান্ডিল আছে এই সেই ফিমেল বান্ডিল, অ্যান্ড এই সেই সিজন 2 বান্ডিল যেটা হলো আমাদের হিপহপ বান্ডিল, সবারই মানে সবারই ফেভারিট বান্ডিল হিপহপ বান্ডিল, সেই বান্ডিল কিন্তু হলো এটাই আমাদের সিজন 2 এলিট পাস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিজন 2 এলিট পাসে কী কী দিয়েছিল, ব্যাকপ্যাক, ডায়মন্ড ভাউচার, ব্যানার, আফতার, আরও অনেক কিছু দিয়েছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সেই হিপহপ বান্ডিল। অ্যান্ড এবার দেখাচ্ছি তোমাদের সিজন 3 এলিট পাস যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে কটা এলিট পাস তোমাদেরকে দেখাচ্ছি, এই এলিট পাস কটার মধ্যে তোমাদের কোন এলিট পাসটা সব থেকে ভালো লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, যে তোমাদের যে কটা এলিট পাস দেখাচ্ছি তার মধ্যে কোন এলিট পাস তোমাদের সব থেকে ভালো লেগেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি ডায়মন্ড রয়্যাল ভাউচার ভাউচার যেগুলো দেয় আমাদের আর কি, সেগুলো সেম দিচ্ছে, অ্যান্ড বান্ডিলগুলো কিন্তু ওপি লেভেলের বান্ডিল আছে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের সবগুলো দেখাচ্ছি, অ্যান্ড লুট বক্সও দেখাচ্ছি, সব কিছু ডিটেলসে তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি। অ্যান্ড এই হলো সিজন 3 যে ফিমেল বান্ডিল সেটা হলো ফিমেল বান্ডিল এটাই, অ্যান্ড তোমাদেরকে আমি মেল বান্ডিলটাও দেখাবো, সব কিছু তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। ডায়মন্ড ভাউচার দিচ্ছে, অ্যান্ড আফতার, ব্যানার, অ্যান্ড এটা তো ফ্রিতে দিয়ে থাকে আর। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গাড়ি স্কিনও কিন্তু দিয়েছিল, যেটা জিপে স্কিন। তো অনেক কিছু কিন্তু দিয়েছিল, ওপি ওপি জিনিস কিন্তু আমাদের দিয়েছিল, ঠিক আছে। এটা হলো সিজন 3 এলিট পাস, ঠিক আছে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো বান্ডেল টান্ডেল সব কিছু আমি তোমাদেরকে বিশেষ করে দেখে দিচ্ছি। অ্যান্ড ব্যাকপ্যাকটা তো পুরো আলাদা লেভেলের একটা ব্যাকপ্যাক ছিল, দেখতে পাচ্ছ সিজন 3 যে ব্যাকপ্যাকটা পুরো আলাদা লেভেলের একটা ব্যাকপ্যাক ছিল, সম্পূর্ণ আলাদা ধরনের, দেখতে পাচ্ছ একটা চাক্কার মতো একটা মানে মাস্ক টাইপের একটা সেরকম একটা ছিল। আর এই সেই সিজন 3 সেই মানে বোর্ড, স্কেট বোর্ড যেটা সবার চাহিদা, অ্যান্ড সিজন 3 এই সেই ফুল বান্ডিল মেল মেন বান্ডিলটা। তো দেখতে পাচ্ছ এই হলো মেল ফিমে মানে মেল বান্ডিলটা, অ্যান্ড সিজন 4 এর এলিট পাস হলো এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বান্ডেলটা তোমাদের কেমন লাগছে, এটা কিন্তু অনেকের ফেভারিট, আই মিন আমার নিজেরও ফেভারিট। তো আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে সিজন 2 এলিট পাস অ্যান্ড সিজন 1 এর এলিট পাসের বান্ডেলটা, অ্যান্ড সিজন 2 এলিট পাসের বান্ডেলটা, অ্যান্ড আমার সিজন 3 স্কেট বোর্ডটা মানে যেটা জ্বলছিল তোমরা দেখতে পেলে। এই তিনটে জিনিস কিন্তু আমার ফেভারিট ফেভারিট, একদম ভেরি ফেভারিট জিনিস এটা, আমরা আমি খুব ভালোবাসি এই তিনটে জিনিস আমি চাই। অ্যান্ড পরে যদি আমি পারি তো একটা আইটি কিনে নেবো, সেটার কোনো চিন্তা নেই। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সিজন 4 এর যে এলিট পাস দেখালাম, অ্যান্ড এটা হলো আমাদের সিজন 5 এর এলিট পাস, তোমরা দেখতে
পাচ্ছ ব্যাকপ্যাক ডায়মন্ড ভাউচার্স তখন কিন্তু একটা আলাদা আলাদা আমাদের এখন যেরকম ড্রেস তারপর ব্যাকপ্যাক লুট বক্স এরকম ভাবে সাজিয়ে দিত তখন কিন্তু এরকম সাজিয়ে দিত না প্রথমে একটা তারপর একটা এরকম ওলট পালট ভাবে দিয়ে দিত ঠিক আছে বাট কিন্তু যে কটা জিনিস দিয়েছে সবকটাই কিন্তু রেয়ার আইটেম আর এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে 70% যারা দেখছে তার মধ্যে 70% কিন্তু প্লেয়াররা জানে না যে সিজন 1 থেকে সিজন 10 পর্যন্ত কিরকম কিরকম বান্ডেল এসেছিল আই মিন যারা পুরানো প্লেয়ার তারা কিন্তু জানে অনেক কম কিন্তু পুরানো প্লেয়ার আছে যাদের কাছে হিপহপ বান্ডেল সিজন 1 এর এলিট প্লেয়ার আছে কিন্তু বেসিক্যালি সিজন 6 টু 7 থেকে প্রায় অনেকেই খেলে তো তোমাদের সিজন 6 এর দেখাচ্ছি আই মিন সিজন 10 থেকে অনেক প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার খেলে ঠিক আছে তো এটা হলো আমাদের সিজন 6 এর এলিট প্লেয়ার যেখানে কিন্তু আমাদের টোটোর স্কিন দিয়েছিল একটা ওপি লেভেলের স্কিন টোটোর তো সিজন 6 এর এলিট প্লেয়ারটাও কেমন তোমাদের লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে কেননা আমার তো মোটামুটি ভালো লেগেছে আর এই হলো সিজন 6 এর বান্ডেল অনেকে মাঠে মোটামুটি পরে খেলে আই থিঙ্ক আমি যতদূর জানি তো বাট তোমাদের কার কাছে আছে যদি কারো কাছে থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এই সেই ব্যাকপ্যাক ওপি লেভেলের সেই ব্যাকপ্যাক যেখানে কিন্তু ফ্রি ফায়ার বলে কিন্তু লেখা আছে ঠিক আছে তো এটাও কিন্তু মোটামুটি ভালো অ্যান্ড এই এখানে আমাদের ইমোটও দিয়েছিল ইমোটটা কিন্তু ফ্রিতে দিয়েছিল যে এলিট পাস না করলেও লয়াল ইমোট ফ্রিতে দিয়েছিল অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সিজন 7 এর এলিট পাসটা তোমাদেরকে দেখাচ্ছি মানে 7 এর এলিট পাসটা যেখানে আমাদের একটা মেলের বান্ডেল মানে ড্রেস ফ্রি দিয়েছিল এখন যেটা ফিমেল দেয় অ্যান্ড এটা হলো আমাদের সেই প্যারাশুট ঠিক আছে অ্যান্ড এরপর তোমাদের এই সেই ব্যাকপ্যাকটা 1, 2, 3 লেভেলের ব্যাকপ্যাক অ্যান্ড গাইস এখানে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড গাইস আমাদের এখন যেমনটা বেশি বেশি কিছু অনেক কিছু দেয় এলিট পাসে তখন কিন্তু এরকম দিত না ঠিক আছে কম কম দিত কিন্তু যে কটা দিয়েছে অনেক রেয়ার আইটেম আরে ভাই এটা কি আর এটা লাইটের মতো চাকা মতো ঘুরছে এটা কি আমি তো নিজে জানি না আই থিঙ্ক তোমরা যদি কেউ জেনে থাকো অবভিয়াসলি বলবে আর এটা হলো আমাদের মানে 7 এর এলিট পাসের কিন্তু এই হলো ফিমেল বান্ডিল অ্যান্ড এটা তো আপতার অ্যান্ড সব কিছু তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি সব কিছু অ্যান্ড প্যারাশুট দিয়েছে ঠিক আছে তো সব কটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এই সেই ইমোট কিন্তু আর এই সেই ইমোট যেটা আমরা সবাই দেখি অনেক প্লেয়ারের কাছে আছে যারা মেরে দেখাই আর এনিমি মারলেই দেখাই ইমোট তো আমি ইমোট দেখাই না জাস্ট আর ব্যাকপ্যাক তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে মেল বান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের অনেকের কাছে আছে এটা হলো 7 এর এলিট পাসের বান্ডেল অ্যান্ড এটা হলো আমাদের 8 এলিট পাসের বান্ডেল মানে সেশন 8 এর এলিট পাসের বান্ডেল দিয়েছিল বাইকের স্কিন তারপরে আরও অনেক কিছু দিয়েছিল ব্যাকপ্যাক থেকে শুরু করে ডায়মন্ড ভাউচার থেকে শুরু করে এই সেই ওপি লেভেলের বান্ডেলটা মানে এটা 8 এলিট পাসে দিয়েছিল এই বান্ডেলটা অনেকের কাছে আছে আমি জানি বাট এই সেই লুটবক্স ব্যাট ব্যাকপ্যাক আরও অনেক কিছু আছে তো সিজন 8 এর এলিট পাসের মানে আমি যেটা দেখেছি 8 এর এলিট পাসের মানে যে বান্ডেলগুলো এটা অনেকের কাছে আছে তাও আমাদের মানে 7 এর পর থেকে কিন্তু অনেকের কাছে আছে এটা হলো 9 এর এলিট পাস মানে সেশন 9 এর এলিট পাস আমি তোমাদেরকে দেখাচ্ছি স্কেটবোর্ড দিয়েছিল আরও অনেক কিছু দিয়েছিল স্কাই স্কিন দিয়েছিল ঠিক আছে তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 9 এর এলিট পাসটা তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটা হলো আমাদের মেল বান্ডেল অ্যান্ড তারপরে ইমোট দিয়েছিল অ্যান্ড ঠিক আছে আরও মানে আমাদের মানে বান্ডেল করে দিয়েছিল ফিমেল বান্ডেল তো এখানে অনেক কিছু দিয়েছিল তোমরা আই থিঙ্ক দেখতেই পাচ্ছ তো আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কভার করছি অ্যান্ড এটা হলো আমাদের ফ্রি ফায়ারের মানে 10 নাম্বার এলিট পাস যেটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই এলিট পাসটা অনেকের কাছে আছে ম্যাক্সিমাম জনের কাছে আছে এটা দেখাতে হবে না আই থিঙ্ক আমি জানি তো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই এলিট পাসটাও কিন্তু তোমাদের অনেকজনের কাছে আছে সিজন 10 থেকে অনেকেই খেলে ঠিক আছে তো আমি তোমাদের সব কিছু কিন্তু ডিটেলসের সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর 10 পর্যন্ত সিজন 1 থেকে 10 পর্যন্ত যতগুলো এলিট পাস এসেছিল তার মধ্যে কোন এলিট পাসটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে বেল আইকন দেবে অল অপশনটি সেট করে দেবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার